हेलो फ्रेंड, আমি সঞ্জয়। আজ ইউটিউবে আপনাদের জন্য একটা নতুন স্পেশাল কিছু নিয়ে এসেছি। কিভাবে আপনারা ফ্লাওয়ার ডিজাইন তৈরি করবেন এন্ড ফ্লাওয়ার কিভাবে দেখাশোনা করবেন, ফ্লাওয়ার যাতে ফ্লাওয়ার বেশি দিন ভালো থাকে, আর কিভাবে কি করবেন এই নিয়ে টপিক আপনাদেরকে বলবো আজ। তো আপনারা নানা রকম ফ্লাওয়ার দেখেছেন, যেমন ধরুন ইম্পর্টেন্ট ফ্লাওয়ার, লিলিস, কার্নিশন, অর্কিড অ্যান্ড বার্ড অফ প্যারাডাইস, হেলকোনিয়া, এই ধরনের ফ্লাওয়ারগুলো প্রচুর দাম হয়। এক একটা ফ্লাওয়ারের দাম, যেমন ওরিয়েন্টাল লিলি, এক একটা ফ্লাওয়ারের দাম আপনাদের থাকে 120 পার স্ট্যাম্প। এক একটা ফ্লাওয়ার এক একটা লাইফ থাকে। 120 যে ফ্লাওয়ারটা বললাম, ওই ফ্লাওয়ারটা ধরুন 15 দিন কি 10 দিনের মতো স্টে করে। ক্রস করে কেটে পানিয়ে বসিয়ে দিলে, জলে বসিয়ে দিলে ওটা 10 থেকে 15 দিন স্টে করে। এরকম কিছু কিছু ফ্লাওয়ার আছে, একটা তার একটা লাইফ আছে। এই নিয়ে আমি আপনাদেরকে নেক্সট মতলব কোনো একদিন ভিডিওতে করে দেখাবো কীভাবে কী কী ফ্লাওয়ার কীরকম দেখতে হয়, কী কী ফ্লাওয়ার কী নাম অনুযায়ী আপনাদের চিনতে যাতে সুবিধা হয় সেই নিয়ে আপনাদেরকে বলে দেবো। কীভাবে আপনি ছোট একটা বুকে বানাবেন, বাস্কেট প্রেজেন্টেশন বানাবেন, ছোট হ্যান্ডবাঞ্চ বানাবেন, কার সাথে কী ফ্লাওয়ার দিলে এগুলো ভালো লাগে, এই নিয়ে আপনাদেরকে একটা ভালো ভিডিও নেক্সট টাইমে আমি একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দিন। আর এই দেখুন আমাদের দোকান, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা দোকান। দোকানে আপাতত এখন কোনো ফুল নেই, আজ সানডে, সেই জন্য ফুল কালকে আসবে। আমি নেক্সট কাল কি পরশু একটা ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দেব কোন ফুলের কী রেট হয়, কোন ফুল কোন নাম, কীভাবে তাদেরকে যত্ন করতে হয় তাহলে বেশি দিন সেটা স্টে করে বাড়িতে, আর কোন ফুলের কত সুন্দর সেন্ট আসে, একটা ফুলের কত ভালো সেন্ট হয়, কোন ফুলের সেন্ট হয় কোন ফুলের হয় না, সব কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দয়া করে যদি আপনারা এই ভিডিওটিকে লাইক করেন তাহলে আমি যত ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধু, এই পর্যন্ত আজকের ভিডিও। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে সব কিছু ডিটেলসে বলে দেবো, কীভাবে বাস্কেট বানাতে হয়, কীভাবে ফুলকে কীভাবে যত্ন করতে হয়, কীভাবে গাছ লাগাতে হয়, কী করতে হয়, এইসব নিয়ে আমি আপনাদেরকে বলে দেবো। এটা যে আমি আপনাদেরকে বলছি এটা আমার পার্সোনাল আইডিয়া, মানে এটা আমি 20 বছর রেগুলার করে আসছি এই কাজ, এই ফুলের পারপাস, নানা রকম ডিজাইন, নানা রকম ফুল, নানা রকম স্টেজ ডেকোরেশন, আর এ টু জেড আমি করে আসছি বিগত 20 বছর। আমি কোথাও কিছু ই করি না, বই পড়ে শিখি না, আমি নিজের আমার আইডিয়াতে আমি এগুলো শিখেছি। আমি অনেক জায়গাতে যেয়ে যেয়ে কাজ করে 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 একটু একটু করে আমি লাইফটা পুরো এ টু জেড আমি কাজ শিখে নিয়েছি। সেই জন্য আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আজকের ভিডিওটাতে আমি আপনাকে বললাম, নেক্সট ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো, যাতে আপনারা এইসব ডিজাইনার করতে, ফুল কীভাবে কী করতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনে টিপে রাখবেন, যাতে আপনারা আমার যতগুলো ভিডিও করব সব আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।